नाम হচ্ছে গচু এর নাম হচু এর নাম সচু আর দাদার নাম কি নাম এর নাম হচ্ছে ঝাপি वाला দুতু কুমারী খারাপ মানে ওয়াইড করছি অথচ ফোনটা ফ্রিজ হয়ে যাচ্ছে, ফটো তো সেম অনলি শুধু ফ্রিজ হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম তাহলে কি হলো, তারপর যখন আমি সেটিং এ ঢুকে পরে যখন ঘাটছি তখন দেখছি আপডেট এসছে। আপডেটটা দেওয়ার পরে এখন মোটামুটি ঠিক আছে, এখন কোনো রকম প্রবলেম হয়নি আর কোয়ালিটিটা বেশ ভালোই লাগছে দেখো। আজকে সেরকম ভাবে কিছু করবো না, আজকে একটা আমাদের জায়গা যাওয়ার দরকার ছিল সাইবার ক্যাফে, একটা ছোট কাজ ছিল বাবা রিপিপের টাকা তুলতে। বাট আজকে মেঘটা এত বাজে করেছে কিছু বলার নেই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এত বাজে মেঘ করেছে। তো তারা কেন বাইরে যাই, তো তোমাদেরকে মেঘটা দেখিয়ে দিচ্ছি, মানে ব্যাক ক্যামেরা ফিরে আসে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা মেঘটা আজ কি পরিমাণে করেছে দেখো, এতে জলও পড়ছে, এই যে ভিজে আছে পুরো ছাদ, এই যে ভিজে আছে। আজকে আশা করছি লাইটগুলো খুলে নেব, কারণ লাইটগুলো না খুললে এবার জল পড়েছে লাইটগুলো এবার খারাপ হয়ে যাবে। এবার লাইটগুলো খুলে দেবো, তার আগে তোমাদের মেঘটা দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি ভাবে একদম গুমোট করে রেখেছে, আর আমার এই জন্য আজকে এপিএফ এর টাকাটা তোলা হলো না। বাট কোনো ব্যাপার না, অন্যদিন বা কাল বা পরশু এসে তুলে নেবো, কোনো ব্যাপার না। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে আমি আজকে লাইটগুলো খুলে নেবো না, কারণ অনেক কিছু কাজ বাকি আছে। তখন দেখা যাক কি হয় না হয়, সবই দেখাবো তোমাদের সাথে, কারণ যেহেতু ডেলি ব্লগ করছি তোমরা সব জিনিসে হালকা হালকা জেনে যাবে। তো এখন আপাতত আমি ছাতে আছি, ভালো বাতাসটা দিচ্ছি, একটু গায়ে নিচ্ছি বাতাসটা। চলো তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে যায়গা বাতা রহে হাম। সো আমার খাওয়া দাওয়া করা সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাই নিচের দিকে দেখি মা বাবা কি করছে এখন। তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা আজকের মেনু তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ভাত আছে, আলু ভাজা, এটা আছে বাঁধাকপি তরকারি আর মাংস। তো চলো চটপট খেয়ে নিই আগে, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন উপরে চলে এলাম, কারণ তোমার একটা ঘটনা বলার ছিল। সেটা হচ্ছে আমাদের যে কালী পুজোর যে ফিস্ট ছিল, মানে যে আমাদের যে ফিস্ট খাওয়ানোর কথা ছিল, তো এটা আজকে যাওয়া হচ্ছে আমাদের। মানে বৃষ্টি পড়লে যাওয়া হবে না, না হলে কিন্তু যাব। তো এখন আপাতত বৃষ্টি তো থামিয়ে দিয়েছে, বাট মেঘটা করে আছে, তো কোনো ব্যাপার না, সেটা অসুবিধা নেই। সন্ধ্যার টাইমটা এবং বৃষ্টিটি ও না হয় তাহলে রেস্টুরেন্ট যাবো, কোথায় যাবো এখন ঠিক হয়নি, বাট আজকে রেস্টুরেন্ট যাচ্ছি এইটা ঠিক হয়েছে। এখন আপাতত একটু ঘুমিয়ে নিই, যদি শরীরটা খারাপ হয়ে জন্য নেই, তারপরে তোমার সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, আর বিকেলে ঘুরতে বেরোবো না, বিকেলে ঘুমোবই। তো চলো এখন আপাতত এখনকার জন্য টাটা, সন্ধ্যাবেলা তোমার দেখা হচ্ছে, টাটা। মা শিবুদা বলে রেস্টুরেন্ট নিয়ে যাও। কাকে কেন বলিস রে, প্রত্যেকদিন রুটি গুলো বেড়ে যাচ্ছে। তো হাম কা করে, আমি কি করে জানবো। তো ফোন করলে কেন, বললে যে রেস্টুরেন্ট নিয়ে যাও। তুই খেয়ে খেয়ে মরবি, ভাঙ না দাদা, 10 টাকা বুঝলি, খেয়ে খেয়ে মরে যাবি তুই। গজব বেজতি হে, রেস্টুরেন্টে যাবি তুই, রেস্টুরেন্ট যাবো না। না তো যাবার দরকার নেই, সাধারণ মুড়ি ভাত রুটি খা। কোন দিন বলো, আগে বলতে কি হয়, আমি কি জ্ঞান নেই যা পড়ে নেই এখন। কালকে তো একটা রুটিও পড়ে আছে, কি হটপট দেখো, একটা রুটিও না ওই ঘটি আর দেখলাম। কিটা দেখেছো, হটপটটা দেখেছো ভালো করে, আর ওগুলো কি কুতা তে বেলো, কই রুটিগুলা কই, কালকে রুটি খেয়েছিলি, একটা একটা না দুটো দেখতে পাচ্ছি এখান থেকে, দুটাই আছে কই। ও বান্ডিল করেছে বলতে জানো, চারটাই তো আছে, অত কোথার কি আছে। তো এখনকার সময় হচ্ছে 6:30, আর আমি খাচ্ছি এখন দুধ গরম গরম, সমজরো না, একদম পুরো এত গরম যে এখন উপর থেকে ভাব বের হচ্ছে। 8:30 নাগাদ যাবো রেস্টুরেন্টে, তো কালী পুজো উপলক্ষে খাওয়ানো হচ্ছে, যেহেতু আমি 2-3 দিন ধরে বাড়িতে ছিলাম না এই জন্য রেস্টুরেন্ট যাওয়া হয়নি। তো আজকে যেহেতু সময় পেয়েছি সবাই একসাথেই আছে, তো আজকে ভালো তাহলে রেস্টুরেন্টে ঘুরিয়ে আসি। আপাতত আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর বাইরে জুতোরও পড়নি, আজকে বেশি ঠান্ডা নেই, সকাল থেকে মেঘ মানে হালকা হালকা মেঘ ঘুরে আছে, এই জন্যই আর কি ঠান্ডা বেশি নেই বলে আজকে সিম্পল একটা টি শার্ট লাগিয়ে নিলাম, আর মাস্কটা একদম পাক্কা মাস্ক তরকারি, আর টুপিও নিয়ে নিলাম।
তো চলো না বাইরে ছোটটা পরে পরে বাইরে দিয়ে যাওয়া যাক, কারণ শিবুদা দাদারা সবাই আসছে। তো চলো এখন বাইরে দিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি টিউলিপে, এই রেস্টুরেন্টে খাবো। তো সবাই আছে এখানে, এদিকে শিবু দাদা আছে, এদিকে রকি আছে, ওইদিকে বিটা আছে, আর এদিকে রাজাদা আছে। তো এখন খাবো এখানেই। বন্ধুরা এদিকে শিবুদা ব্লগ করছে, আর এই যে টিউলিপ এখন আপাতত কিছুক্ষণ দাঁড়াতে বললো, কারণ প্রচুর ভিড় আছে ভিতরে। আর একটু কচি করে হেল্প করে দিল রাজা দাদা। আর এদিকে শিবুদা ব্লগ করছে, এই যে এটা ফাঁকা আছে আজকে আমি এই রেস্টুরেন্টে প্রথমবার খাচ্ছি, টিউলিপ রেস্টুরেন্ট। তো সাজানোর দিক থেকে নাম্বার ওয়ান, এত সুন্দর সাজানো আছে ভিতরটা বলার কিছু নেই। তো যারা এখন এই রেস্টুরেন্টে আসোনি নিশ্চয়ই বাঁকুড়াতে এসে পরে রেস্টুরেন্টটা খেয়ে যাবে, কারণ সত্যিই অসাধারণ রেস্টুরেন্ট। এই যে মাছের যে ডিজাইনটা প্ল্যানটা যে ভেবেছে খুবই অসাধারণ দেখতে লাগছে, এবং মাছের টেবিলের উপরে মানুষ খাবে ও সত্যিই খুব ভালো। বাট আজকে আমি ফার্স্ট টাইমই খাচ্ছি, কিন্তু রেস্টুরেন্টে খুবই ভালো, সবাই একবার হলেও খেয়ে যাবে। মাছগুলো খেয়েছে সুন্দর, আমি যদিও কেউ নয় ব্লগার, তো আমাকে এখন ক্যামেরাটা করতে দিয়েছে। নাম দে দীপ, নাম দে তোর ব্লগে এরা এসেছে, এদের নাম দে। পন্টু না, দীপ নাম দেবে, দীপ দীপ নাম দাও। এর নাম হচ্ছে ঘুচু, এর নাম ভুচু, এর নাম সচু, আর নাম মন্টু। চলে গেল, এটার নাম মন্টু, এটার নাম চন্টু, এটার নাম ঘন্টু। ঘন্টু আমার আছে। আর এই দাদার নাম কি নাম? এর নাম হচ্ছে ঝাপিওয়ালা দুতু কুমারী। কেমন আছো? তো আমাদের এখন অর্ডার দেওয়া চলছে, চিকেন চিকেন সব মেনু গুলো, চিকেন মটন মটন বিরিয়ানি, এদিকে আছে নুডলস, রাইস, পনির, আবার চিকেন, আবার ফিশ, আর এদিকে আছে থালি, রাইস, রুটি। না ফ্রাইড রাইস আমি খাবো না, রুটি খাবো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে আসো। আকাশটা দেখে না বন্ধুরা, একটা অন্যরকমের অন্যরকম লাগে দেখতে, আমি পুরো রিয়েল আকাশের মতন, রিয়েল আকাশের মতন একদম। যেমন আকাশটা পুরো, আকাশটা পুরো গ্লো করছে। আর এদিকে আমাদের এসেছি টিউলিপে, এখানে খুব ভালো ভালো জিনিস আছে। মাছগুলো দেখে না, খেলা করছে মাছগুলো, এই মাছগুলো কিছুক্ষণ পর যাবে। এই যে ঝাপি কাকু তুলছে আর নামাচ্ছে, ছোটু কুমারী সেলফি তোলা হচ্ছে। এই যে আমাদের অর্ডার নেওয়া চলছে এখন, বাকি খাবারটা তাতে ওর দেওয়ার দরকার নেই। আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আজকের জন্য টাটা।